2009 সালে ছাত্রলীগ ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা হয় বগুড়ার সরকারি আজিজুলক কলেজের শেরি বাংলা শহীদ তিতুমির ও শহীদ আক্তার আলী মুন হল এগুলোর মধ্যে দুই সালে আক্তার আলী মুন হল ও দুই হাজার সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হয় এখনও বিধ্বস্ত শেরি বাংলা হল অন্যদিকে ছাত্রীদের জন্য দুই সালে নির্মাণ করা হয় নতুন একটি হল অথচ এখনও চালু করা হয়নি হলগুলো হলগুলো চালু না হওয়ায় থাকতে হচ্ছে শিক্ষার্থীদের এতে চরম বিভাগে তারা আক্তার হল 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 এবং সংস্কার করার পরও কিন্তু আজ পর্যন্ত খুলে দেওয়া হয়নি ছয় হাজার টাকার মতন যে বাইরে ম্যাচগুলো আছে এগুলোতে খরচ হয় কিন্তু হলগুলো যদি খোলা থাকতো সেই ক্ষেত্রে আমাদের দেখা যেত যে মাসিক দুই হাজার বা পঁচিশশো টাকার মধ্যেই এটা কমপ্লিট হইতো

কলেজ কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ সংযোগ না থাকায় হল চালু হয়নি বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলগুলো দুই তিন মাসের মধ্যে আপনার কাজ শুরু হবে পর্যায়ক্রমে চালু করব একবার হয়তো তিনটা পারবো না আমি প্রথমে মহিলা হলটা চালু করব করে দু এক মাসের মধ্যে আমি হয়তো ছেলেদের হলটা চালু করব। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজারের বেশি এত শিক্ষার্থীর বিপরীতে কলেজের পাঁচটি ছাত্র হল ও মাত্র একটি ছাত্রী হল রয়েছে আব্দুল আউ্বাল সময় সংবাদ বগুড়া